ইংরেজি শব্দের বানান ভুল হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। তার কারণ হলো আমরা শুধু শব্দের বানানই মুখস্থ করি, আর এটাই স্পেলিং মিস্টেকের প্রধান কারণ। তাই আজকে আমরা এই জটিল সমস্যাটিরই সমাধান খুঁজে বের করব। ইংরেজি বানান মুখস্থ করে স্পেলিং মিস্টেক বা বানান ভুলে যাওয়ার সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ অনেক অনেক বানান রয়েছে, আর তুমি কতই বা বানান মুখস্থ করতে পারবে, আর কতদিনই বা সেগুলো মনে থাকবে? কিছুদিন পর সেগুলো ভুলে যাবেই, কারণ এত এত বানান মুখস্থ রাখা কারো পক্ষেই সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই জটিল সমস্যার সমাধান কী? হ্যাঁ, এই সমস্যাটির সমাধান একটাই আছে, আর তা হলো তোমাকে শুধু বানানের কয়েকটি নিয়ম মনে রাখতে হবে। ব্যাস, তাহলেই হয়ে গেল। এত হাজার হাজার বানান আর মুখস্থ করতে হবে না, জাস্ট কয়েকটি সূত্র মনে রাখলেই চলবে। তারপর থেকে সব বানান মনে থাকবে অকপটেই। আজকে তোমরা এমন তিনটি সহজ সূত্র বা রুলস শিখবে যা তোমাদের বানানের সমস্যা চিরদিনের জন্য সম্পূর্ণভাবে দূর করে দিবে, তোমাদের ইংরেজি শেখার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে। একটি কথা সবসময় মনে রাখবে, বানান মুখস্থ করলে চলবে না, নিয়ম বা রুলস মুখস্থ করতে হবে শুদ্ধভাবে ইংরেজি শেখার জন্য। তাহলে আর দেরি না করে চলো নিয়মগুলো জলদি শিখে নেওয়া যাক। রুল নাম্বার ওয়ান হলো শান এর ব্যবহার জানা, অর্থাৎ শান এর বানান কোনটি হবে তা জানা। TION শান নাকি CIAN শান এটি হবে। দুটি শব্দর উচ্চারণ কিন্তু একই, তবে বানান এবং এর ব্যবহার কিন্তু আলাদা। এই কঠিন সমস্যাটি সমাধানের জন্য খুবই ছোট এবং সহজ একটি সূত্র রয়েছে। দুটি উদাহরণ দেখলে রুলসটি খুব সহজেই মনে থাকবে, যেমন পলিটিশান এবং সিচুয়েশন। এখানে পলিটিশান শব্দে কিন্তু CIAN শান ব্যবহৃত হয়েছে, আবার উল্টা দিকে সিচুয়েশন শব্দটিতে কিন্তু TION শান ব্যবহৃত হয়েছে। কোন ওয়ার্ডের সাথে কোন শান ব্যবহার করতে হবে তা বোঝার জন্য নিয়মটি হল, ব্যক্তি বা মানুষের ক্ষেত্রে CIAN শান বসে, আর অন্য বাকি সব ক্ষেত্রে TION এই শান বসে। সুতরাং সহজভাবে মনে রাখার জন্য আমরা বলতে পারি, পার্সন বা ব্যক্তি বা মানুষ প্লাস CIAN শান বসবে, এবং আদার্স বা অন্য সব ক্ষেত্রে TION এই শান হবে। যেমন এখানে পলিটিশান এর অর্থ রাজনীতিবিদ, অর্থাৎ শব্দটি দ্বারা কোনো মানুষকে বোঝানো হচ্ছে, কোনো ব্যক্তি বা মানুষের সাথে শব্দটি সম্পর্কিত, তাই এখানে শান CIAN হয়েছে। আবার অপরদিকে সিচুয়েশন শব্দটির অর্থ হল অবস্থা বা পরিস্থিতি, অর্থাৎ সময়ের সাথে শব্দটি সম্পর্কিত। তার মানে সিচুয়েশন শব্দটির দ্বারা কিন্তু কোনো ব্যক্তি বা মানুষকে বোঝাচ্ছে না, তাই এখানে TION এই শান হয়েছে। আরও কিছু উদাহরণ দেখলে বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে, যেমন ফিজিশিয়ান মানে ডক্টর বা ডাক্তার, আর ডক্টর হলো একজন ব্যক্তি, তাই শব্দটিতে CIAN শান বসেছে, কারণ আমরা জানি যে মানুষ বা ব্যক্তি সম্পর্কিত ওয়ার্ডে যদি শান থাকে তাহলে সেই শানটি সর্বদা CIAN শান হবে। অপরদিকে ইমোশন মানে হলো আবেগ বা অনুভূতি, অর্থাৎ শব্দটি কোনো ব্যক্তি বা মানুষকে বোঝাচ্ছে না, আর আমরা শিখেছি যে ব্যক্তি বা মানুষ ছাড়া অন্য সকল ক্ষেত্রে TION শান ব্যবহৃত হয়। ঠিক একইভাবে মিউজিশিয়ান সঙ্গীতজ্ঞ বা শিল্পী একজন ব্যক্তি, তাই CIAN শান হয়েছে। এবং সলিউশন অর্থ সমাধান, যা কোনো ব্যক্তি বা মানুষকে বোঝাচ্ছে না, তাই এখানে TION শান হয়েছে। ব্যক্তিবাচক CIAN শান এর আরও কিছু উদাহরণ দেয়া হলো তোমাদের আরও ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যেমন ম্যাজিশিয়ান অর্থ জাদুকর, ম্যাথমেটিশিয়ান অর্থ গণিতবিদ, বিউটিশিয়ান অর্থ সৌন্দর্য বিশারদ, ইলেকট্রিশিয়ান অর্থ বিদ্যুৎ মিস্ত্রি, টেকনিশিয়ান অর্থ প্রযুক্তিবিদ, ডায়েটিশিয়ান অর্থ খাদ্য বিশারদ, এথিশিয়ান অর্থ নীতিবিদ, অপটিশিয়ান অর্থ চশমা বিক্রেতা, ট্যাকটিশিয়ান অর্থ কৌশলী। উপরের প্রত্যেকটি শব্দই কোনো না কোনো ব্যক্তি বা মানুষকে নির্দেশ করছে, তাই
এখানে সিআইএএন শন ব্যবহৃত হয়েছে। এখন দেখা যাক ব্যক্তি বা মানুষ ছাড়া কিছু টিআইওএন শন যুক্ত শব্দ, যেমন এডিশন অর্থ সংযোজন, মোশন অর্থ গতি, লোকেশন অর্থ অবস্থান, ডোনেশন অর্থ দান, স্টেশন অর্থ ঘাঁটি, ভ্যাকেশন ছুটি, সেকশন অধ্যায়, রিয়াকশন প্রতিক্রিয়া, রিলেশন সম্পর্ক, কন্ডিশন অবস্থা, এডুকেশন শিক্ষা। একটি জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরে উল্লেখিত শব্দগুলোর কোনোটি ধারা কোনো ব্যক্তি বা মানুষকে বোঝাচ্ছে না, তাই এই শব্দগুলোতে টিআইওএন শন বসেছে। এবার যাওয়া যাক পরবর্তী নিয়মে। নিয়মটি হলো ইআই এবং আইই এর ব্যবহার। এই দুটি উচ্চারণই বাংলা দীর্ঘইকারের মতো হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘইকার লিখতে আইই নাকি ইআই হবে তার নিয়ম এটি। কিছু শব্দ বা ওয়ার্ড দেখলেই তোমরা ভালো করে নিয়মটি বুঝতে পারবে। যেমন এখানে একটি ওয়ার্ড আছে রিসিভ, আর ই রি সি ই আই সি, তাহলে এখানে ইআই এর উচ্চারণ কি হচ্ছে? হ্যাঁ, দীর্ঘইকারের মতো ভিই ভ রিসিভ। এবার অপরদিকে আরও একটি ওয়ার্ড দেখা যাক, গ্রিফ জি আর আই ই এফ গ্রিফ। এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করো, এদিকে রিসিভ শব্দটিতে ইআই দিচ্ছে দীর্ঘস্বর, আবার অন্যদিকে গ্রিফ শব্দটিতে আইই হচ্ছে দীর্ঘস্বর, অর্থাৎ রিসিভ ওয়ার্ডটিতে ই আগে আর আই পরে এবং গ্রিফ ওয়ার্ডটিতে আই আগে আর ই পরে বসেছে। এখন প্রশ্ন হলো কখন আই আগে হবে আর কখন ই আগে হবে, সেটা বুঝব কী করে? এটা বোঝার জন্যও একটি সহজ সূত্র রয়েছে। সূত্রটি হলো শুধুমাত্র সি এর পরে দীর্ঘইকার বোঝাতে ই আই হবে, বাকি সকল ক্ষেত্রে আই ই হবে। অর্থাৎ সি থাকলে সি এর পরে প্রথমে ই এবং তারপর আই বসবে, আর সি ছাড়া অন্য যে কোনো অক্ষর আসলে প্রথমে আই তারপরে ই হবে, দীর্ঘইকার বা দীর্ঘস্বর বোঝানোর জন্য। আরও কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালো করে বুঝে নাও। যেমন কনসিভ, এখানে সি এর পর ই আই আছে এবং অন্য পাশে মুভি এর ভি এর সাথে আই ই দিয়ে দীর্ঘস্বর বোঝানো হয়েছে। সুতরাং এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে যে সি এর পর যদি দীর্ঘইকার বোঝায় তাহলে সবসময় ই আই ব্যবহার করব, আর অন্য সব লেটার বা অক্ষর যা আছে তাদের পরে আই ই ব্যবহার করব। সুতরাং সহজভাবে মনে রাখতে পারেন এভাবে সি প্লাস ই আই, শুধু এটা মনে রাখলেই বাকি সবগুলো এমনিতেই মনে থাকবে, শুধু সূত্রটি উল্টে দিলেই হয়ে যাবে, যেমন আই ই হয়ে যাবে। ঠিক একইভাবে ডিসিভ, এখানে সি এর পর ই আই আছে, আর ব্রিফ এখানে সি অক্ষরটি নেই, তাই দীর্ঘস্বর বোঝানোর জন্য আই ই হয়েছে, অর্থাৎ সি এর পর অলওয়েজ ই আর সি না থাকলে সবসময় আই প্রথমে বসবে। এখন আরও কিছু সি প্লাস ই আই ওয়ার্ডস দেখে নেওয়া যাক যেন সূত্রটি আরও ভালো করে বুঝতে পারেন। যেমন সিলিং, কনসিট, রিসিট, ডিসিভ। উপরের প্রত্যেকটি শব্দে সি এর পর ই আই হয়েছে দীর্ঘইকার বোঝানোর জন্য। এখন এমন কিছু শব্দ দেখে নেই যেখানে দীর্ঘইকার বোঝাচ্ছে তবে তাদের আগে সি অক্ষরটি নেই, আর তাই আই ই হয়েছে, অর্থাৎ আই প্রথমে বসেছে এবং তারপর ই বসেছে। যেমন পিস, নিজ, ফিল, থিফ, বিলিভ, চিফ, সিজ, ডিজেল। আশা করি নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি অনেকটাই ধীরে বলেছি, যাদের বুঝতে কোনো সমস্যা নেই তারা ভিডিওটি রান স্পিড বাড়িয়ে নিতে পারেন সেটিংস থেকে। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করুন, এবং এমন সব ভিডিও নিয়মিত পেতে শেয়ার করে